তারা মোটামুটি পটুয়াখালীতে শিশু সাংবাদিকতার ফলো আপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আমি শুভেচ্ছা জানাচ্ছি। ইউনিসেফ ও BDNews24.com এর অংশীদারিত্বে এই কর্মশালার আয়োজন করে শিশু সাংবাদিকতার বিশ্বের প্রথম বাংলা সাইট hello.bdnews24.com। শনিবার পটুয়াখালী সদর উপজেলার সবুজবাগ এলাকায় প্লেজার পয়েন্ট নামে একটি রেস্তোরাঁর সম্মেলন কক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই কর্মশালায় প্রশিক্ষণ দিয়েছেন hello.bdnews24.com এর কোঅর্ডিনেটর সাদিক ইভান। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হাফিজুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন পটুয়াখালী সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ জাফর আহমেদ ও পটুয়াখালী জুবলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রুহুল আমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন BDNews24.com এর পটুয়াখালী প্রতিনিধি ও hello.bdnews24.com এর জেলা তত্ত্বাবধায়ক সঞ্জয় কুমার দাস। এর আগে 2022 সালের 24 ও 25 নভেম্বর দুই দিনব্যাপী শিশু সাংবাদিকতার কর্মশালায় 20 জন শিক্ষার্থী অংশ নেয়। দ্বিতীয় পর্যায়ে 10 জন শিশু সাংবাদিককে ফলো আপ প্রশিক্ষণের জন্য বাছাই করা হয়। আমি এখানে এসে শিখলাম যে সাংবাদিকরা কীভাবে সাংবাদিকতা করে এবং কোন কোন খবর নিয়ে খবর লেখা যায়। এখানে এসে কর্মশালায় আমি ভিডিও কীভাবে নিব, তারপর ছবি কীভাবে তুলব, তারপর হচ্ছে গিয়ে কীভাবে আমি অন্যের কাছ থেকে খবর পেয়ে ওইটা পাঠাবো না, আমি ওইটা সততা যাচাই করবো, আমি নিজে গিয়ে প্রয়োজনে সেখানে গিয়ে তারপর সবার কাছে জিজ্ঞেস করবো, জিজ্ঞেস করে তারপর আমি ওইটা পাঠাবো, ওইটা আমি শেয়ার করবো। আমি মৌলিক সাংবাদিকতা সম্পর্কে জেনেছি এবং হচ্ছে গিয়ে কীভাবে লেখলি তো আর ওইটা প্রকাশ করা যায় না, এই জন্য যাচাই বাছাই কিংবা হচ্ছে গিয়ে ছবির যে সাইজ এবং কীরকম ছবি তুলতে হয়, ভিডিও ফুটেজ কীভাবে নিতে হয় সে সম্পর্কে জেনেছি, এবং কর্তৃপক্ষের নিকট যে বক্তব্যগুলো থাকে এগুলো কীভাবে নিব এবং কীভাবে এটা যাচাই বাছাই করব। আজকে আমি এখানে এসে অনেক কিছু শিখতে পেরেছি আর আমার মনে হয় যে আমি এখন থেকে হয়তো একটু সাংবাদিকতা করতে পারবো, একটু লেখালেখি করতে পারবো। hello.bdnews24.com পটুয়াখালী।